দুপাইট পিপি আছে, এটার দাম হলো আপনি 300 টাকা। কিমার এটা হচ্ছে কিমার, এটার প্রাইস হবে মাত্র 300 টাকা। ফুল আছে, ফুল দেওয়া, গোটা ফুল দেওয়া আছে, তো এটা প্রাইস পড়বে 500 টাকা। দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লকে। আজকের ব্লকটি হলো পাইকারি বুরকা। তো কোথা থেকে কম দামে ভালো মানে পাইকারি বুরকা কিনে আপনি ব্যবসা শুরু করতে পারেন, এবং অলরেডি যারা ব্যবসা করছেন তারা এই জায়গার সন্ধান কীভাবে পাবেন, কীভাবে আসবেন, এবং আসতে না চাইলে কী সুবিধা আছে, এবং কী কী ডিজাইন আছে, কী কী কালার আছে, এবং কোনটা কত প্রাইস রয়েছে, সম্পূর্ণ কিছু বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাধ্যমে। আর যে কোনো পাইকারি পণ্য এবং প্রস্তুতকারী সন্ধান পেতে আমাদের ইউটিউব বাবার আশা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এখন আমরা মূল বিষয় চলে যাবো, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। ভাইয়ের নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ বাপ্পি। আচ্ছা বাপ্পি ভাই, আপনার এই শোরুমটা কোন জায়গায় পড়ছে? আমার গাছিয়া 1 নম্বর মার্কেটে, 2 নম্বর গলি। আচ্ছা গাছিয়ার মার্কেট 1 নম্বর গলি, 2 নম্বর গলি, 1 নম্বর মার্কেট, 2 নম্বর গলি। আচ্ছা আর দোকান নাম্বারটা যদি বলতেন? 18 নম্বর মা বুরকা। আচ্ছা 18 নম্বর দোকান, এই যে দোকান নাম্বার 18 নম্বর এবং মা বুরকা, মা বুরকা হাউস। তো বিয়াস আপনারা চাইছিলেন পাইকারি বুরকার ভিডিও দিতে, তো সেক্ষেত্রে আমরা চলে আসলাম প্রস্তুতকারীর কাছে। তো আপনারা এখন যে দেখবেন বুরকার ডিজাইন এবং প্রাইসগুলো জানবেন, ঠিক আছে? কোনটা থেকে শুরু করবেন? এখান থেকে শুরু করলাম। জি, এটার নাম কি? গর্জিয়াস দামি মাল। জি ঠিক আছে, পাইকারি আপনি টিএমসি পাথরের, ঠিক আছে? এটা হলো টিএমসি পাথরের নাম, কুটি সিস্টেমের। জি, এটা পাইকারি আপনি 900 টাকা রাখা যাবো। আচ্ছা এটা প্রাইস হবে 900 টাকা। তো ঠিক আছে, এরপরে আমরা সিস্টেম, এটার মধ্যে কালার আছে 5-6টা, ঠিক আছে? এই 2 কুচি মাল আছে, এটা রাখা যাবো আপনার 500 টাকা। এটা হলো 2 কুচির মাল, এটা প্রাইস হবে 500 টাকা। এটা কি পাইকারি রেট? পাইকারি রেট। আচ্ছা সেক্ষেত্রে আপনারা যারা কুরিয়ান চার্জ নিতে চান তারাও নিতে পারবেন, এবং ওনাদের শোরুমে চলে আসলে এখান থেকে নিতে পারবেন। হ্যাঁ অবশ্যই। তো এটা প্রাইস হলো আবার বলেন? 500 টাকা। 500 টাকা, ঠিক আছে। আমরা তারপরে আরেকটা ডিজাইন চলে যাই, চিলি কাপড়। আচ্ছা ঠিক আছে, এই যে আপনার দুপাই পিপি আছে, এটার দাম হলো আপনি 300 টাকা। কিমার এটা হচ্ছে? কিমার এটার প্রাইস হবে মাত্র 300 টাকা। তো ঠিক আছে, আমরা আরেকটা দেখবো। এটাতে কয়টা কালার আছে? এটার মধ্যে আছে আপনি 16টা কালার। 16টা কালার, এবং কয়টা চাইজ থাকে? সাইজ এটি ফ্রি সাইজ, সবাই পড়তে পারবে, সবাই পড়তে পারবে, বড় মানুষের বড় সাইজ, এটি সবাই পড়তে পারবে, বাচ্চা আছে বাচ্চাও দেখান যাবে, ঠিক আছে? বাচ্চা আপনার ফুলে আছে। যে প্রাইসটা বলছেন এটা কিন্তু আপনার এই শোরুমে চলে আসলে এটা কিন্তু কেউ যদি 1 পিস নিতে চান 1 পিস নিতে পারবেন এই প্রাইজের ভিতরে। তো তারপর আমরা আরেকটা ডিজাইন দেখি। আচ্ছা এই আপনার 1 কুচি আছে, এটা হলো 1 কুচি, এটা আপনি 400 টাকা রাখা যাবো, এটা প্রাইস হবে মাত্র 400 টাকা। ঠিক আছে, এটা 1 কুচি মাল, 400 টাকা রাখা যাবে। ঠিক আছে, এটার কয়টা কালার আছে? এটার মধ্যে আপনার আছে হলো 7টা কালার, এটার ভিতরে পাবেন 7টা কালার। ঠিক আছে, আমরা আরেকটা ডিজাইনে চলে যাই। ঠিক আছে, এই কালার আছে, এই যে একের পর এক কালার আছে, দেখেন প্লেন আছে আপনার, এটাও রাখা যাবো 400। এই যে কুচি মাল আছে, আচ্ছা কুচি, ঠিক আছে, এগুলো কত করে? এটা এটি 400 করে রাখা যাবো। আর এটা হলো আপনার যে দুবাই পিপি, এটা 300 টাকা রাখা যাবো, এটা প্রাইস হবে মাত্র 300 টাকা। ঠিক আছে জি, এই আবার কুটি মাল আছে, এটা হচ্ছে কুটি মাল, আপনারা যে কুটি মালগুলো যেটা দেখেন এটা সাথে না বেল আছে না, কালার আছে এটা। আচ্ছা এটা আপনি রাখা যাবো আপনার 550। এটা প্রাইস হবে কত? 550 টাকা রাখা যাবে। 550 টাকা, এর সাথে কি বেল আছে? না কিছুই নেই, এটার মধ্যে সাইড বান্দার বেল আছে। আমি তো সেটাই বলতেছি, এটা সাইড বান্দার বেল আছে, তো এটার দাম পড়বে মাত্র 500 টাকা কোটি। এই যে এটার ভিতরে আরেকটা কালার, হ্যাঁ এটা আরেকটা কালার, সুন্দর একটা কালার, এটা এটা একই প্রাইজের ভিতরে পড়বে এটা। হ্যাঁ জি, আবার মুখোশ আছে, মুখোশ রাখা যাবো আপনার 25 টাকা করে পাইকারি। আচ্ছা এই মুখোশগুলো পাবেন মাত্র 25 টাকা করে পাইকারি। আচ্ছা তারপরে আমরা কোনটা দেখবো এখন? এগুলা কি কিমার? ঠিক আছে, এটি হলো কিমার আপনার, এটি এক কালারে। জি ঠিক আছে, এটি আপনার 450 টাকা কইরা, এগুলো 450 কইরা। ঠিক আছে, আর এই ফুলের মাল আছে, এটি হলো 500 কইরা, এটি 500 টাকা পাবেন। তো আচ্ছা ঠিক আছে,
আমরা এখন আর দেখব না, আর বাদবাহী যদি কেউ দেখতে চান সেই ক্ষেত্রে ওনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে কিন্তু ওনার দোকানের যত ধরে ডিজাইন আছে, কালার আছে, প্রাইস আছে, সম্পূর্ণ কিছু বলে দিবে। তো ঠিক আছে, তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অবশ্যই দিতে পারবো। আর যদি শোরুমে আসতে আসে তাহলে একটু বলে দেন কিভাবে আসবে। তাহলে আপনি গাউসিয়া মার্কেটের সামনে আইসা। আচ্ছা, তো এই নাম্বারে কল দিলে এই ভাইকে পাবেন এবং এখান থেকে কিন্তু যত ধরনের ডিজাইনের আর একটা নাম্বার আছে। জি বলেন। 019 জি 7271 জি 4944। তো এই নাম্বারে কল দিলে পাবেন অবশ্যই। তো ঠিক আছে, এর সাথে সাথে ভিডিওটা আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম।